আমি আমার কাছে সুপারস্টার একজন শাকিব খান সব কিছু বাধা অতিক্রম করে এখনো শাকিব খান ঠিকই আছে তাকে পিছন থেকে অনেকে টেনে ধরার চেষ্টা করেছে কিন্তু সে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তাকে ঘিরে অনেকেই বাজে মন্তব্য করেছে শাকিব খানকে ঘিরে কারণ জানে শাকিব খানকে নিয়ে একটা বাজে কথা বললেও সে ভাইরাল হয়ে যায় তারপরেও কিন্তু শাকিব খান প্রোটেস্ট করেননি আমার কাছে সুপারস্টার একজন শাকিব খান এছাড়া নাম্বার ওয়ান পুলিশ ছবির কাজ শেষ হয়ে গিয়েছে প্যানেলে আছে সেটির মুখও অতি শীঘ্রই আমরা দেখব এরপরে আরও কাজ আছে এগুলো আমরা সময় মতো আমি প্রকাশ করব তার আগে দোয়া করবেন যেন এই ছবিটা ভালোভাবে আমরা আলোর মুখ দেখাতে পারি সিনেমা নিয়ে যদি বলতেন সিনেমা নিয়ে বলবো আসলে গল্পটা একটু রোমান্টিক ধাঁচের গল্প আপনারা জানেন এর আগে দুইটা সিনেমা করেছি একটা ছিল স্যাড আর একটা ছিল একটু দেশপ্রেম নিয়ে আর এইবারই প্রথম একটা রোমান্টিক গল্প নিয়ে সিনেমা বানাচ্ছি এটা আগামী ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার লক্ষ্যেই মূলত আমরা ওই সেইভাবে কাজ করে যাচ্ছি আর গল্পটা একেবারে রোমান্টিক একটা জুটি সিনেমার ভিতরে সিনেমা রয়েছে এমন কিছু চিত্রায়ণ রয়েছে সেই সিনেমায় আবার আমাদের উমর সানি ভাই কাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন যে উমর সানি ভাই আজকে কাজ করছে আর গল্পটার কথা যদি বলি সেটা হচ্ছে টিকটকার এবং সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়ার কল্যাণে পজিটিভ যেমন অনেকগুলো দিক রয়েছে তেমন নেগেটিভ অনেকগুলো বিষয় রয়েছে নেগেটিভ বিষয়গুলো থেকে আমাদের ছেলেমেয়েদের কতটা সচেতন করা দরকার সেই বিষয়ে অনেকগুলো টিপস এখানে রয়েছে সেই বিষয়ে অনেকগুলো মেসেজ আমরা দেওয়ার চেষ্টা করেছি আচ্ছা সানি ভাই হচ্ছে আমার এই সিনেমায় হচ্ছে সিনেমার ভিতরে আরেকটা সিনেমা রয়েছে সেই সিনেমায় উমর সানি চরিত্রে এই সানি ভাই অভিনয় করছে